আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ব্লুবেরি মিল্কশেক বানিয়ে দেখাবো। ব্লুবেরি মিল্কশেক বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ব্লুবেরি, চিনি আর দুধ। মাত্র এই তিনটা উপকরণ দিয়েই আমি বানাবো ব্লুবেরি মিল্কশেক। প্রথমে ব্লুবেরিগুলো আমি একটা মিক্সারে নিয়ে নিলাম। এরপরে আমি এখানে 2 চা চামচ চিনি নিয়েছি। এরপর 1 গ্লাস দুধ দিয়ে দেব। এখন এটা ভালোভাবে মিক্স করতে হবে। ব্লুবেরি মিল্কশেক তৈরি হয়ে গেল। ব্লুবেরি মিল্কশেকটা এখন একটা গ্লাসে ঢেলে নেব। মিন্ট আর কাজু কুচি দিয়ে সাজিয়ে দেব। কাজু কুচি দিয়ে উপরে এভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। আর একটা পুদিনা পাতা আর ব্লুবেরি দিয়ে এভাবে সাজিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার ব্লুবেরি মিল্কশেক। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।